পাঁচ বছরের রামিসা তাবাসসুম প্রায়ই বাড়ির বারান্দার গ্রিল ধরে এভাবেই নির্বাক দাঁড়িয়ে থাকে, চেয়ে থাকে বাড়ির উঠোনে লিচু গাছের নিচে থাকা বাবার কবরের দিকে। রামিসার বাবা জাকির হোসেন 5 আগস্ট ছাত্র জনতার এক দফা দাবি আদায়ের আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ছোট্ট রামিসা বাবাকে হারিয়ে মুষড়ে পড়েছেন। এই বয়সেই সে বুঝে ফেলেছে বাবা আর ফিরবে না। বলতেছে যে মা আমার বাবা কি মারা গেছে, তোমরা যে সবাই বলতেছো বাবা মারা গেছে, তাহলে কি আমি আর আমার বাবারে দেখতে পারবো না? তারপর আমি বলছি না মা, তুমি তো আর তোমার বাবারে আর দেখতে পারবো না, তোমার বাবা ছবি হয়ে গেছে। পরে আমি কান্না করে দিছি, তো বলতেছে মা আমি তো বুঝি নাই, তোমারে বলছি আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমারে বলবো না আমার বাবা মারা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত জাকির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুরের কপাটিয়া পাড়া গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।